নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই ফুরুষ গাছ নিয়ে। গ্রাম বাংলায় এই গাছটি খইফুল নামেও পরিচিত। সাদা, লাল, গোলাপি এবং বেগুনি এই চারটি কালারের ফুরুষ গাছ পাওয়া যায়। মাটিতে বসালে এই গাছগুলি প্রায় 20 ফুট অবধি লম্বা হতে পারে। তবে আমরা মোটামুটি 10-12 ইঞ্চি সাইজের টবেও কেটে ছেটে খুব সুন্দরভাবে এদের গ্রো করতে পারি। আমার গাছগুলি দেখেই আশা করি বুঝতে পারছেন টবেও এরা কত সুন্দর ফুল দেয়। মোটামুটিভাবে জুন মাসের শেষ থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয় এবং ফুল হতে থাকে প্রায় ডিসেম্বর মাসের শেষ অবধি। শীতকালটা এদের ডরম্যান্সি পিরিয়ড, অর্থাৎ এরা শীত ঘুমে চলে যায়। সেই সময় গাছের প্রায় সব পাতা ঝরে যায়। দেখলে মনে হয় গাছ মরে গেছে, কিন্তু আসলে তা নয়। শীতকাল চলে গেলেই আবার গাছে নতুন করে পাতা গজাতে শুরু হয় এবং নতুন করে বৃদ্ধিও শুরু হয়। আমার এই গাছগুলি প্রায় 6 মাস আগে টবে বসিয়েছিলাম। এখন দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে এবং গাছে কত ফুলও ফুটছে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফুরুষ গাছ টবে বসাবেন, কিভাবে এর জন্য মাটি তৈরি করবেন এবং এরকম গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য কি কি পরিচর্যা করবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এরকম গাছপালা সম্পর্কিত আরো অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে প্লিজ পাশে থাকবেন। এই ছোট চারাটিকেই আজকে নতুন টবে বসানো দেখাবো। একইভাবে চারটি গাছই টবে বসানো হবে। আলাদা রঙের গাছের জন্য আলাদা কোনো পরিচর্যা নেই, সবই একই রকম। এই ফুরুষ গাছকে ক্রেপ মার্টিলো বলা হয় এবং এদের বিজ্ঞানসম্মত নাম ল্যাজাস্ট্রোমিয়া ইন্ডিকা, প্রাইড অফ ইন্ডিয়া এই নামেও কিন্তু গাছটি পুরো ভারতবর্ষে পরিচিত। ভারতবর্ষ এবং বাংলাদেশের মতো আবহাওয়ায় ভীষণই ভালো বাড়ে এরা এবং গাছ ভর্তি ফুল পাওয়া যায় খুব সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই। দিনে 2-3 ঘন্টা রোদ পেলেও এরা ভালোই ফুল দেয়। তবে সারা দিন ডাইরেক্ট সানলাইট পেলে একদম গাছ ভর্তি ফুল পাওয়া যায়। আপনি এই গাছ ছাদে রাখতে পারেন বা চাইলে ব্যালকনিতেও রাখতে পারেন নিশ্চিন্তে, সেখানেও গাছটিতে ফুল হবে। এমনিতে এরা যে কোনো মাটিতেই ভালো বাড়ে। তবে যেহেতু আমরা টবে করব এই গাছ, সেই কারণে ওয়েল ড্রেনেজ এবং ভালো সার মিশ্রিত মাটি অবশ্যই তৈরি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কিভাবে এই ফুরুষ গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে হবে। দেখুন, ৭০% মতো নেবেন সাধারণ মাটি বা গার্ডেন সয়েল, অর্থাৎ এই গাছের জন্য বেশিরভাগই প্রয়োজন সাধারণ মাটি, আর 30% অন্যান্য অল্প কিছু উপাদান। 10% নেবেন বালি। ঘর বাড়ি তৈরির জন্য যে হলুদ বালির প্রয়োজন হয় সেই বালি হলেই সব থেকে ভালো, না পেলে সাদা বালিও ব্যবহার করতে পারেন। আর 10% নেবেন যে কোনো কম্পোস্ট জাতীয় সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা সার, যে কোনো একটা হলেই চলবে। আর 10% নেবেন কোকোপিট, অর্থাৎ নারকেলের ছোবড়ার গুঁড়ো, এটা অপশনাল। যারা জোগাড় করতে পারবেন তারা অবশ্যই ব্যবহার করবেন, আর যারা জোগাড় করতে পারবেন না তাহলেও কোনো ক্ষতি নেই। এই কোকোপিট ছাড়াও ফুরুষ গাছ খুবই ভালো বাড়বে। আর অল্প পরিমাণে নিতে হবে হাড়ের গুঁড়ো বা শিং কুচি। এগুলি মাটিতে মেশানোর ফলে গাছের জন্য ফসফরাস এবং ক্যালসিয়ামের যোগান বজায় থাকবে, যার ফলে গাছের শিকড় এবং কাণ্ড মজবুতভাবে গড়ে উঠবে।
আর এর সাথে এক মুঠো মতো নেবেন নিম খোল। এর ফলে টবের মাটিতে পিঁপড়ে, বিভিন্ন পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ সহজে হতে পারবে না। এরকম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের টবে এরা খুব ভালোভাবেই বাড়তে পারবে। তবে জল দাঁড়িয়ে থেকে যাতে গাছের ক্ষতি করতে না পারে, সেই কারণে প্রথমেই খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে। প্রথমেই এরকম পুরনো ভাঙা টবে টুকরো দিয়ে একদম নিচে যে ড্রেনেজ হোল থাকে, অর্থাৎ ছিদ্রগুলি থাকে, সেগুলি আটকে দিতে হবে। এবারে এর উপরে দিন কিছু ছোট ছোট ইট বা পাথরের টুকরো। এবারে এর উপরে কিছুটা বালি দিয়ে দিন। ব্যাস, সহজেই খুব সুন্দর একটি জল নিকাশি ব্যবস্থা তৈরি হয়ে গেল। এবারে আস্তে আস্তে টবে মাটি দিয়ে দিন। তারপরে নার্সারির প্লাস্টিকের ব্যাগ থেকে গাছটিকে বের করে আনতে হবে। এরকম ভাবে পুরনো মাটি হাত দিয়ে কিছুটা আলগা করে নিলে টবের নতুন মাটিতে গাছের শিকড় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে। এবারে টবে বসিয়ে মাটি দিয়ে দিন। এই যে দেখছেন, পাতার আগাগুলি বাদামি বর্ণের হয়ে এসেছে, প্রায় শুকিয়ে আসছে পাতাগুলি। এর কারণ পটাশিয়ামের অভাব। তবে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপরে গাছ বসিয়েছি, এর ফলে কিছুদিনের মধ্যেই এই সমস্যাগুলি একদম ঠিক হয়ে যাবে। এবারে গাছে জল দিতে হবে, তারপর আগামী 4-5 দিন এদের ছায়া জায়গায় রাখবেন। তারপর থেকে আপনার সুবিধা মতো জায়গায়, অর্থাৎ ছাদে বা ব্যালকনিতে রাখতে পারেন। 2-4 ঘন্টা সূর্যের আলো পেলেও এই গাছে ফুল আসবে। তবে যত বেশি সূর্যের আলো পাবে এই গাছে, তত বেশি ফুল আসবে। আর এদের মাটি যেন কখনোই পুরোপুরি শুকিয়ে না যায়, সেই কারণেই আমি কিছুটা কোকোপিট মিশিয়েছিলাম। যারা কোকোপিট মিশিয়ে নিতে পারবেন না, তারা নিয়মিত জল দেবেন। একদমই যেন খেয়াল রাখবেন কখনোই টবের মাটি পুরোপুরি যেন শুকিয়ে না যায়, সবসময় যেন ওটা ভিজে ময়েশ্চার থাকে। আবার জল দিয়ে কাদা কাদা হয়ে যাবে সেরকমটাও যেন না হয়, একটা ভিজে ভিজে ভাব এটা যেন সবসময় থাকে। দেখুন বন্ধুরা, 6 মাসে গাছগুলি কত সুন্দর বেড়েছে এবং গাছে কত ফুল আসাও শুরু হয়ে গেছে। পটাশিয়ামের অভাবের ফলে পাতার আগা শুকিয়ে যাওয়ার যে রোগটা ছিল সেটাও দেখুন ঠিক হয়ে গেছে। এই গোলাপি ফুলের গাছটিতে একটু তাড়াতাড়ি ফুল এসে গেছে।
অন্য গাছগুলিতেও দেখুন প্রচুর কুড়ি এসে গেছে। দেখুন বন্ধুরা, সব গাছেই প্রচুর পরিমাণে ফুল এসে গেছে। এই ফুল থাকবে ডিসেম্বর মাসের একদম শেষ পর্যন্ত প্রায়, এবং খুব সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই। এই ছ মাস ধরে আমি এই ফুরুষ গাছগুলির কি কি পরিচর্যা করেছি, কি খাবার দিয়েছি, সেগুলিই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি কতদিন পর পর কি কি সার দেওয়া হয়েছে। দেখুন, ভিডিওর প্রথম থেকেই বলে আসছি, এদের যেহেতু খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, সেই কারণে আমি প্রতি মাসে একবার করে সর্ষের খোল পচা তরল সারটা দিয়েছি। আবার কোনো মাসে বিভিন্ন সবজি, ফলের খোসা এই সমস্ত জলে ভিজিয়ে রেখে সেই জলটা দিয়েছি। এই দুই ধরনের সারই আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছি, আর কোনো সার এই গাছে এখনো দেওয়া হয়নি। তবে যখন থেকে গাছে কুড়ি আসা শুরু হয়, তখন এদের প্রয়োজন হয় প্রচুর পরিমাণে পটাশিয়ামে। আর আমি যেহেতু সমস্ত কিছুই জৈব এবং ঘরোয়া পদ্ধতিতেই করার চেষ্টা করি, তাই এই সময় থেকে আমি প্রতি 15 দিন পর পর কলার খোসা ভেজানো জল দিয়েছি। অনেকেই সারের দোকান থেকে পটাশ সার কিনে ব্যবহার করেন গাছে ফুল ফল পাওয়ার জন্য, কিন্তু আমি যখন শুধুমাত্র কলার খোসা ব্যবহার করেই এত ফুল পাচ্ছি, তাহলে কেন শুধু শুধু ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করব? আপনারাও চেষ্টা করুন কেমিক্যাল বর্জন করে শুধুমাত্র জৈব পদ্ধতিতেই বাড়িতে শখের গাছপালাগুলি করার। শুধুমাত্র এই বিষয়ে, অর্থাৎ কেমিক্যাল না জৈব, কোন পদ্ধতিতে বাড়িতে গাছপালা করা ভালো, তার উপরে একটা সম্পূর্ণ ভিডিও আমি এই কয়েকদিন আগেই ছেড়েছি। ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কেন আমরা কেমিক্যালকে এড়িয়ে গিয়ে জৈব সারকে অবলম্বন করব, কেন সারা পৃথিবী কেমিক্যাল সার কীটনাশক ব্যবহার করা আস্তে আস্তে কমিয়ে জৈব চাষের দিকেই ঝুঁকছে। কেমিক্যালের বিষ এবং সাইড এফেক্ট মুক্ত হয়ে শুধুমাত্র জৈব এবং ঘরোয়া পদ্ধতিতেই বাড়িতে গাছপালাগুলি করলে আমাদের পরিবেশ এবং আমরা নিজেরাও অনেক সুস্থ থাকতে পারব। এই গাছে সার দেওয়া ছাড়া আমি 15-20 দিন পর পর বাড়িতেই তৈরি নিম তেল বা নিম কীটনাশক স্প্রে করেছি। তার ফলে দেখুন গাছগুলিতে কোনো ধরনের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয়নি, কত সুন্দর এরা বেড়ে উঠেছে এবং গাছে ফুলও এসে গেছে। আপনিও চাইলেই বাড়িতে খুব সহজেই বিভিন্ন ধরনের জৈব সার, নিম কীটনাশক ইত্যাদি তৈরি করতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে ভিডিওগুলি দেখলে আপনিও খুব সহজেই বাড়িতে নিম কীটনাশক বা বিভিন্ন ধরনের জৈব সার, তরল সার ইত্যাদি তৈরি করতে পারবেন। এই যে ডালের আগাগুলি দেখছেন, ফুল ফুটে এগুলি ঝরে গেছে। তো এই ফুল ঝরে যাওয়ার পরে এগুলি এরকম অল্প করে মোটামুটি 2-3 ইঞ্চি মতো কেটে দেবেন। তাহলে কয়েকদিনের মধ্যেই এখান থেকে আবার নতুন শাখা বেরিয়ে আসবে, এবং কিছুদিন পরেই সেই শাখায়ও ফুল আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ একটু জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথেও একটু শেয়ার করবেন। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।